এইটা আছে আমার সাইডার বদ্রি পাখি, দেখুন এইটা একদিকটা নীল একদিকটা সবুজ, এই পাখিটা দেখুন কি অদ্ভুত। ভয় পাচ্ছে ওরা। আর এটা আছে মেল, মেলটাও একদম পুরো হাফ সাইডার নয়, তাও একদিকের ডানাটা একরকম কালার, অন্যটা অন্যরকম। আর ফিমেলটা পুরো একদম হাফ সাইডার আছে। এরা পেয়ার হয়ে গেছে, খুব শীঘ্রই ডিম পারবে। দাঁড়ান, এদিকে আসলে বুঝতে পারবেন। দেখুন এবার দেখুন এদিকটা পুরো নীল আর এদিকটা সবুজ। এবার দেখুন দেখুন দেখে একদিক নীল একদিক সবুজ। এগুলো খুব কম পাওয়া যায় এমনিতে, এগুলো খুব রেয়ার। আমি এদের পেয়ার দিয়েছি কয়েকদিন হলো, এদের বাচ্চা কেরম আছে আমি এখনও জানি না। এরা ফার্স্ট, এবার ডিম পারবে। কেরম বাচ্চা আছে আমি আপনাদের দেখাবো। আর এইটাই আমি খাওয়ার দিই ওদের, কাগনি দানা, এটা ক্যাটেল ফিশ বোন, আর এখানে জল দিই। আর একটা এদের গ্রিট দিই, গ্রিটটা এখন দেওয়া হয়নি, গ্রিট সবসময় দিই না। আর এই পাখিগুলোর এমনিতে কোনো সমস্যা নেই, এদের ডিম বাচ্চা খুব সহজেই হয়। এটা এদের হাঁড়ি, এরা এইটার মধ্যে গিয়ে ডিম পারবে। এরা ডিম পারলে আমি আপনাদের দেখাবো ভিডিও করে, বাইরের কেমন বাচ্চা হয়, বা কীরকম এদের কটা বাচ্চা হয় সেটাও দেখাবো আপনাদের। সবে এখন পেয়ার হয়েছে, মেলটাও খুব সুন্দর মেল। আর এগুলো আমার ডায়মন্ড ডাবের বাচ্চা আছে কিছু। ডায়মন্ড ডাব নিয়ে আমি পরে একদিন আপনাদের পুরো একটা ভিডিও করে দেখাবো, ডায়মন্ড ডাব কীভাবে করতে হয়, ডায়মন্ড ডাব কী কী খায় সেই নিয়ে দেখাবো। আর এখানে আছে লং টেল ফিঞ্চ, আপনারা জানেন, এটা নিয়েও আমি পরে একদিন ভিডিও করব। এরা এবার ডিম পারবে খুব শীঘ্রই, সাইজ খুব ভালো এদের।